বাংলাকে পরিচালনা করার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন তাদের কোনদিনও সাকার হবে না। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের থেকে সব থেকে বেশি সুবিধা নিয়ে কিছু মানুষ আজকে গদ্দারি করে সেই বিজেপিতে রয়েছে, তারাই কিন্তু হচ্ছে গদ্দার, তারা গদ্দার। আর আমি একটা কথা বলি, গদ্দার সবসময় গদ্দারই থাকে, সে যতই তার জামা পাল্টে ফেলু, সে যতই কিছু পাল্টে ফেলু, সে কিন্তু কোনোদিনও গদ্দারি ভুলবে না, কেন তার রক্তে গদ্দারি আছে। আর তাই আমরা 2019 দেখেছিলাম, 2019 আমি প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মা বোনকে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা 2019 ভুলবেন না, সেই ভয়াবহ পরিস্থিতি ভুলবেন না, সেই ভয়াবহ দিনগুলো আপনারা ভুলবেন না, সেদিনকে কি পরিস্থিতি হয়েছিল। 2019 মাত্র 18টি সিট জিতেছিল বাংলার বুকে, আর তারপরে চালু হয়েছিল সন্ত্রাস, এই বাজার হাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সংখ্যালঘু ভাইদের বাড়ি দাউ দাউ করে জ্বলছে, বাজার হাট দাউ দাউ করে জ্বলছে, এই বিজেপি 18টা সিট আর সেই গদ্দারদের নিয়ে এই বাংলার বুকে সেই অত্যাচার করেছিল। একটা তৃণমূল কংগ্রেসের অফিস ছেড়েছিল না, সবকটাকে গেরুয়া রঙে রং করে দিয়েছিল, প্রত্যেকটি মানুষকে ঘর থেকে বার করে তৃণমূল কংগ্রেস কর্মীদের বার করে রাস্তায় ফেলে মেরেছিল, সেই কথা ভুলবেন না। মা বোনেদের বেজ্জত করেছিল, সেই কথা ভুলবেন না। আবার 2024 আসছে, এদের যদি একটা সিট দেন, একটুও জায়গা দেন, আর এই গদ্দারগুলোকে যদি আগামী দিন আবার গদ্দারি করবে, আগামী দিন আবার আপনাদের উপরে সেই অত্যাচার করবে। এদের কাজ হচ্ছে আমার আর আপনার মাঝখানে লড়াই করানো, আমার আর আপনার সাথে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে আপনাদের বিভাজিত করে শুধুমাত্র ভোটটাকে নিয়ে পুরো ভারতবর্ষকে বিভাজিত করছে। পুরো ভারতবর্ষের এক একটা রাষ্ট্রীয়করণ কলকারখানাকে তারা বেসরকারি হাতে বিক্রি করে দিয়েছে। আজকে এই কাঁচরাপাড়া, এই রেলওয়ের সব জিনিসগুলো আজকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে, আজকে রেলের প্রত্যেকটি প্ল্যাটফর্মকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে, চাকরির নামে বলছে 2 কোটি চাকরি হবে। কিন্তু আপনি যদি গত 10 বছরের ইতিহাস তুলে দেখেন বিজেপির আমলে শুধুমাত্র 10 কোটি লোকের চাকরি গেছে, 10,000 লোকের চাকরি হয়নি। সেটা কিন্তু আপনারা যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তারা বুঝতে পারছেন যার কোথাও চাকরির জায়গা নেই, কেন সবটাই তো বেসরকারি হাতে চলে যাচ্ছে। রেল বলুন, সেল বলুন, ভেল বলুন, বিএসএনএল বলুন, যেগুলো বড় বড় সংস্থা ছিল যেখানে হাজার হাজার মানুষের চাকরি হতো, সেগুলো সব বেসরকারি হাতে তুলে দিচ্ছে, তাহলে চাকরি কোথায়? কিন্তু তাও এরা বলছে আবার নাকি আসবে, আজকে দিন আসবে। এরা কিন্তু ভারতবর্ষকে এমন একটি রাষ্ট্রপতি শাসনের আন্ডারে নিয়ে আসতে চাচ্ছে, তারা বলছে ওয়ান ইন্ডিয়া ওয়ান ইলেকশন। এই ওয়ান ইন্ডিয়া ওয়ান ইলেকশনের নামে রাষ্ট্রপতি শাসন করে মানুষের উপরে শোষণ করবে, এই পদ্ধতি সেই আমেরিকার পদ্ধতি ভারতবর্ষের উপরে এনে দেওয়ার একটা প্রচেষ্টা করছে। কেন বিজেপি দল তারা মেনে চলে সেই আমেরিকার ফর্মুলা, তাই আপনাদের বলবো যে এই বিজেপিকে একটাও জায়গা দেবেন না। আর বারবার মনে করিয়ে দেব 2019 যে মানুষগুলো জামা পাল্টেছে আবার আপনাদের মধ্যে আসবে, তারা নাকি বলছে যে আমাদের আবার সংসদের টিকিট দেওয়া হোক, আমরা আবার দাঁড়াবো, আমরা আবার লড়বো। আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভাইয়ের খুন হয়েছিল, যে হিন্দু ভাইয়ের খুন হয়েছিল, যার বাড়িঘর চলে গেছিল, তারা কি এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসের সেই ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে, যার ছেলে এখনো সেই অধিকারী সুবন্ধু অধিকারীর পাশে বসে বিজেপির মঞ্চের থেকে তৃণমূল কংগ্রেসকে বলছে, তারা কি আজকে আমাদের এই ব্যারাকপুর লোকসভার বুকে দাঁড়িয়ে বলতে পারে যে কি করে তারা তৃণমূল কংগ্রেসের ভোট নেবে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস 2019 সেই অত্যাচার দেখেছে, তারা কিংবা তারার পরিবারের লোক, সেই সংখ্যালঘু ভাইরা, সেই হিন্দু ভাইরা, সেই শিখ ভাইরা, তারা কেউ ভোট দেবে না, কেন তারা অত্যাচারিত হয়েছিল, মা বোনেরা অত্যাচারিত হয়েছিল, ব্যবসায়ী ভাইরা অত্যাচারিত হয়েছিল, প্রত্যেকটি মানুষ অত্যাচারিত হয়েছিল, মসজিদে বোম চলেছিল, অপরদিকে মন্দিরে বোম চলেছিল, সেই কথা মনে রাখতে হবে, এটা কোনো দল ছিল না, ব্যক্তি করেছিল, আর সেই ব্যক্তি আবার এসে জামা পাল্টে আপনাদের মধ্যে
কিছু গদ্দারদের নিয়ে আবার বলবে, সেটা কিন্তু মনে রাখবেন। আপনারা 2019 যদি ভুলে যান, তাহলে মনে করবেন যে আপনার মনুষ্যতা, আপনার ভিতরে আপনার যে আত্মা আছে সেটা আপনি ভুলে যাচ্ছেন, তাই সেটা ভুলবেন না। আর এইটার জন্যই আগামী 10ই মার্চ আমাদের সবাইকে পৌঁছাতে হবে সেই ব্রিগেড ময়দানে, সেখানে বুঝিয়ে দিতে হবে বিজেপিকে আর এই গদ্দারদের, এই তৃণমূলের গদ্দারদের বুঝিয়ে দিতে হবে কি বাংলার বুকে তোমাদের জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও আমরা ছেড়ে দেব না, আমরা মোকাবেলা করার জন্য তৈরি আছি, 10ই মার্চ আমরা এটা বুঝিয়ে দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।